আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অনলাইন ক্লাস প্রিয় শিক্ষার্থীরা এবং ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের কোর্স নাম্বার হচ্ছে দুই হাজার দুই জিওমোফোলজি কোর্সের আমরা আজকে সেকেন্ড ডিমফজি কোর্সের ভলকানো এবং ভলকানিক ল্যান্ডফর্মের দ্বিতীয় নম্বর লেকচারটা নেব এবং এটা আমার এই কোর্সের থার্ড লেকচার তার আগে আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই আমি হচ্ছি নাসরিন আক্তার সহকারী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকের আমাদের আউটলাইন অফ দ্য প্রেজেন্টেশন হচ্ছে অগ্নুৎপাতের শ্রেণী বিভাগ অগ্নুৎপাতের প্রকৃতি প্রধানত গ্যাসের পরিমাণ চাপ ও লাভার প্রকৃতি প্রভৃতির উপর নির্ভর করে আগ্নেয়গির অগ্নুৎপাতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে আমরা প্রথমে আগ্নেয়গিরির যে প্রকৃতি এবং তীব্রতা সেটা অনুসারে আগ্নেয়গিরিকে কয়টা ভাগে মানে অগ্নুৎপাতকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখব প্রথমে যদি দেখি এই প্রকৃতি ও তীব্রতা অনুসারে অগ্নুৎপাতকে তিনটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে কি ফিসার অগ্নুৎপাত শান্ত অগ্নুৎপাত বিস্ফোরক অগ্নুৎপাত ফিসার অগ্নুৎপাতকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে ফিসার সুপ্ত ফিসার মৃত আবার শান্ত অগ্নুৎপাতকে হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাত এবং স্ট্রমবেলি শ্রেণীর অগ্নুৎপাত ভাগে ভাগ করা হয়েছে আর বিস্ফোরক অগ্নুৎপাতকে চারটা ভাগে ভাগ করেছে ভাল্কানো শ্রেণী ভিসুভীয় শ্রেণী প্লিনীয় শ্রেণী এবং পিলীয় শ্রেণী এগুলো হচ্ছে বিভিন্ন শ্রেণীর অগ্নুৎপাতের একটা চিত্র আমরা এগুলোর এখন ব্যাখ্যা করি প্রথমে আসি ফিসার অগ্নুৎপাত ফিসার ইডশন যেটা এই অগ্নুৎপাতে কোনো প্রকার বিস্ফোরণ ছাড়াও আগ্নেয়গিরির বিশাল এলাকা জুড়ে ফাটল সৃষ্টি করে নিঃশব্দে বিপুল পরিমাণে গলিত লাভা নির্গত হয় এই অগ্নুৎপাতকে আবার আইসল্যান্ড শ্রেণীর অগ্নুৎপাতও বলা হয় আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে এই ধরনের অগ্নুৎপাত হতে দেখা যায় এরপরে আসি শান্ত ইরাপশন মানে কোয়াইট ইরাপশন এই ধরনের অগ্নুৎপাতে আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণহীন লাভার উদ্গীরণ হয় এবং লাভা আগ্নেয়গিরির পার্শ্ব ঢাল পেয়ে প্রবাহিত হয় হাওয়াই সামোয়া লিপারি প্রভৃতি দ্বীপে এই ধরনের অগ্নুৎপাত লক্ষ্য করা যায় অগ্নুৎপাতের ধরনের উপর ভিত্তি করে শান্ত অগ্নুৎপাতকে আবার দুটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হাওয়াই শ্রেণী আর একটা হচ্ছে শ্রেণী আমরা প্রথমে হাওয়াই শ্রেণীটা দেখি হাওয়া সেটা হচ্ছে পাঁচটি আগ্নেয়গিরি শীর্ষ দেশের সমন্বয়ে হাওয়াই দ্বীপের সৃষ্টি হয়েছে এগুলোর মধ্যে চারটি আগ্নেয়গিরি জীবন্ত এসব আগ্নেয়গিরি থেকে বেসল জাতীয় খারকীয় লাভা বের হয় এ লাভা অধিক তরল হয় এগুলো দ্রুত চলাচলে সক্ষম এবং এর তাপমাত্রা বেশি থাকে এ জাতীয় আগ্নেয়গিরি জ্বালামুখে হ্রদের সৃষ্টি হয় প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি থেকে এই ধরনের অগ্নিপাত হয় সমুদ্র উপকূলে খাড়া ঢাল থেকে যখন এসব পাতলা লাভা সমুদ্রে পতিত হয় তখন কখনও কখনও লাভার অংশ বিশেষ সুতার মতো বাতাসে উঠতে থাকে এগুলোকে হাওয়াই দ্বীপের অগ্নি দেবতা পিলির নাম অনুসারে পিলির কেস বলা হয় উদাহরণ মনালোয়া আর স্টম্বোলিয়ান টাইপের যেটা সেটা মাঝারি ধরনের বিস্ফোরণ ঘটিয়ে এ ধরনের আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে থাকে ভূমধ্যসাগরে অবস্থিত সিসিলির উত্তরে লিপারি দ্বীপের স্টম্বলীয় আগ্নেয়গিরি থেকে এ ধরনের অগ্নুৎপাত ঘটে বলে একে স্টম্বলীয় শ্রেণী বলা হয়ে থাকে এ ধরনের অগ্নুৎপাতের সামান্য বিরতি দিয়ে কিছুদিন পর বিস্ফোরিত হয় এরকম অগ্নোৎপাতে লাভা তেমন ঘন হয় না বলে দুটি বিস্ফোরণের মধ্যবর্তী সময় লাভার উপর পাতলা একটা আবরণ তৈরি হয় এ ধরনের আগ্নেয়গিরি হতে উজ্জ্বল প্রজ্বলিত গ্যাস নির্গত হয় বলে একে স্টম্বলিকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয় ভূমধ্যসাগরীয় এলাকায় ইতালিতে এই ধরনের উগ্র সাধারণত বেশি দেখা যায় আর এরপরে আসি যে বিস্ফোরক অগ্নুৎপাত বিস্ফোরক অগ্নুৎপাতকে আমরা বা যে চারটি শ্রেণীতে ভাগ করেছি মানে ভাগ করা হয় সেগুলো হচ্ছে ভ্যালকানীয় শ্রেণী প্রথমটা যে ভূমধ্য সাগরে অবস্থিত লিপারি দ্বীপে স্টম্বলীয় কাছে অবস্থিত ভ্যালকানীয় আগ্নেয়গিরি নাম একে ভ্যালকানীয় শ্রেণীর অগ্নুৎপাত বলা হয় এই আগ্নেয়গিরি থেকে জোরালো বিস্ফোরণ ঘটে এবং অগ্নুৎপাতের সময় প্রচুর পাথরখণ্ড উৎকপ্ত উৎক্ষিপ্ত হয় এ জাতীয় আগ্নেয়গিরি লাভা খুবই আঠালো থাকে ফলে একবার অগ্নুৎপাতের পর দ্বিতীয় অগ্নুৎপাতের সময়ের ব্যবধানের মধ্যেই তার জমাট বেঁধে জ্বালামুখ বন্ধ করে দেয় ফলে পরবর্তী অগ্নুৎপাতের পূর্বে অভ্যন্তরীণ গ্যাসের চাপে জোরালো বিস্ফোরণ ঘটে সেকেন্ড ওয়ান হচ্ছে ভিসুভিয়াস শ্রেণী ভিসুভিয়াস শ্রেণী হচ্ছে ইতালির ন্যাপলসের কাছাকাছি বিখ্যাত ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে এইরূপ অগ্নুৎপাত হতে দেখা যায় বলে একে ভিসুভীয় শ্রেণীর অগ্নুৎপাত বলে এতে ম্যাগমার সাথে প্রচুর গ্যাস মিশ্রিত থাকে প্রচণ্ড বিস্ফোরণের ফলে ম্যাগমা নির্গত হয় আগ্নেয়গিরির অভ্যন্তরে সঞ্চিত ম্যাগমা নির্গত হয় প্রচুর গ্যাস বের হয় বের হয়ে আসে এবং ফলে তা ফুলকপির আকার ধারণ করে প্লিনীয় শ্রেণী প্লিনী নামক জয়নৈক্য ব্যক্তির বর্ণনা অনুসারে ভিসুভিয়াসের মতো ভয়াবহ অগ্নুৎপাতগুলো প্লিনীয় শ্রেণীভুক্ত করা হয়েছে ভিসুভিয় শ্রেণীর অগ্নুৎপাতের প্রবলতম রূপ হলো প্লিনীয় শ্রেণী এরকম অগ্নুৎপাতের বৈশিষ্ট্য হল বিস্ফোরণের চরম পর্যায়ে সুবৃহৎ গ্যাস বের হওয়া এবং বহু বহু কিলোমিটার উপরে উৎক্ষিপ্ত হয় এবং গোলাকৃতি বাষ্প অন্যান্য গ্যাসের পিণ্ডে পরিণত হয়ে ছড়িয়ে পড়ে এতে ভষ্মের পরিমাণ কম থাকে প্লিয় শ্রেণী পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মার্টিনিকে অবস্থিত মাউন্ট প্লি আগ্নেয়গিরির নামানুসারে এই ধরনের নামকরণ করা হয়েছে এ জাতীয় লাভা খুবই আঠালো ও গ্যাস সম্পৃক্ত থাকে আগ্নেয়গিরির নলের মধ্যে আঠালো লাভা নিষ্পেষিত হয়ে গম্বুজ তৈরি করে এই গম্বুজের নিচে লাভার মধ্যস্থিত গ্যাস বের হতে পারে না ফলে গ্যাসীয় চাপ ক্রমশ বাড়তে থাকে একসময় ফেনার মতো গ্যাস গম্বুজের ভূভাগে কোনো এক দুর্বল স্থান ভেদ করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে বেরিয়ে আসে আমরা এই প্রকৃতি এবং তীব্রতা অনুসারে ক্লাসিফিকেশনটা দেখলাম আমরা এর পরে একটা বেসের উপর ভিত্তি করি এই যে দেখো এখানে হচ্ছে শান্ত আগ্নেগিরি হাওয়াই এরফশন এখানে অনেকগুলো চিত্র আমরা দেখে যাই হাওয়াই ইরাফশন স্ট্রম্বোলিয়ান মানে শান্ত প্রকৃতির আগ্নেয়গিরি দুইটা ক্লাসিফিকেশন এখানে চিত্রে এটা হচ্ছে বিস্ফোরক প্রকৃতির আগ্নেয়গিরি যেটা হচ্ছে বলকানিয়ান এটা ভিসুভিয়াস আগ্নেগিরি এটা প্লেনিয়ে প্লেনিয়া আগ্নেগিরি হ্যাঁ এখানে বিভিন্ন অংশগুলো দেখানো হয়েছে এই অংশগুলো মেনলি হচ্ছে মানে কোনটা কি মানে কোনটা লাভা কোনটা জ্বালামুখ যেটা আমরা গত লেসনে আমরা দেখেছি যে কোনটাকে লাভা বলে কোনটাকে অ্যাশ বলে কোনটা হচ্ছে ম্যাগমা চেম্বার কোনটা ভেন এগুলো আমরা জানি হ্যাঁ তো বিস্ফোরণ প্রকৃতির আগ্নেগুলের আরেকটা প্রকার ভেদ আছে সেটা হচ্ছে প্লিনিয়ান ইরাপশন অগ্নুৎপাতের এই তো আমরা তাহলে প্রকৃত তীব্রতা অনুসারে যে ক্লাসিফিকেশন সেগুলোর চিত্রগুলো আমরা দেখে নিয়েছি এখন আরেকটা ক্লাসিফিকেশন দেখি এটা হচ্ছে কাতশই উনিশশো সালে আটশো তিরিশটি জীবন্ত আগ্নেয়গিরির তালিকা তৈরি করেছেন আর সুজুকি উনিশশো সালে সেই সারণি ব্যবহার করে ভূমিরূপের ভিত্তিতে সেগুলোকে যুক্তি নির্ভর শ্রেণী করেছেন সেগুলো কী শ্রেণীবিভাগ করেছেন সেগুলো হচ্ছে যে প্রথমত স্ট্র্যাটো আগ্নেয়গিরি ক্যালড্রাস স্ট্র্যাটো আগ্নেয়গিরি শিল্ড আগ্নেয়গিরি ক্যালড্রাস শিল্ড আগ্নেয়গিরি ক্যালডেরা আগ্নেয়গিরি মনোজেনেটিক আগ্নেয়গিরি সুজুকি পর পরবর্তীতে পুনরায় আঞ্চলিক বন্টনের ভিত্তিতে আগ্নেয়গিরি শ্রেণীবাহ করেন সেগুলো হচ্ছে দ্বীপীয় বৃত্তচাপ আলপীয় এলাকার আগ্নেয়গিরি মধ্য মহাদেশীয় আগ্নেয়গিরি মহাসাগরীয় আগ্নেয়গিরি গ্রস্ত উপত্যকা এবং শৈলশিরা আগ্নেয়গিরি এটা হচ্ছে কাচ্ছুই এবং সুজুকির সুজুকির প্রণীত ক্লাসিফিকেশন আমরা এসি পরে সক্রিয়তার উপর ভিত্তি করে যে একটা ক্লাসিফিকেশন সেটা এখানে দেখো যে আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্নভাবে করেছেন তবে আমরা যদি দেখি যে আগ্নেয়গিরির সক্রিয়তা অনুসারে যে ক্লাসিফিকেশান সেখানে প্রধানত তিনটা ভাগ একটা হচ্ছে শান্ত বিস্ফোরক ফিশার শান্তর ভিতরে আমরা এর আগেও এটা পড়েছি শান্তর আগে সক্রিয় মৃত আবার বিস্ফোরকের মধ্যে সক্রিয় সুপ্ত মৃত বিস্ফোরকের ভিতরে আবার আছে সবিরাম অবিরাম ফিশারের মধ্যে আছে সুপ্ত মৃত আমরা এইগুলোর ব্যাখ্যা দেখি তার আগে কিছু সক্রিয় আগ্রহে এই যে এইগুলো যেগুলো তোমরা স্ক্রিনের ছবিগুলো দেখছো এগুলো কিছু সক্রিয় আগ্নেগিরি তা আমরা কিছু শান্ত মানে যে ক্লাসিফিকেশনটা দেখেছি সেটা একটু ইলাবোরেটলি যদি জানি যে সমস্ত আগ্নেয়গিরি থেকে তরল লাভা এবং সামান্য গ্যাস নিঃশব্দে ধীরে ধীরে নির্গত হয় তাকে নর্মালি শান্ত আগ্নেগিরি বলে কোনো প্রকার বিস্ফোরণ ছাড়াই জাতীয় আগ্নেয়গিরি থেকে ধীরে ধীরে গলিত লাভা নির্গত হয় কিন্তু কঠিন পদার্থ নির্গত হয় না তবে এই থেকে সামান্য বায়বীয় পদার্থ নির্গত হয় মাঝে মাঝে যখন লাভা বন্ধ থাকে তখন মৃদু বিস্ফোরণে কিছু কিছু ধোয়া নির্গত হয় বিস্ফোরণ না হওয়ার কারণে শান্ত আগ্নেয়গিরির জ্বালামুখে লাভা জমে আস্তে আস্তে জ্বালামুখ শুরু হয়ে যায় আবার যদি কোনো কারণে ম্যাগমা প্রকোষ্ঠে লাভা সরবরাহ স্থগিত থাকে তাহলে জ্বালামুখ বন্ধ হয়ে যেতে পারে ম্যাগমা প্রকাষ্টে লাভার চাপ বৃদ্ধি পেলে জ্বালামুখ ফেটে পুনরায় লাভা নির্গত হয় শান্ত আগ্নেয়গিরি আমরা জানি দুটা ভাগে বিভক্ত একটা হচ্ছে শান্ত সক্রিয় আগ্নেয়গিরি অ্যাক্টিভ ভল যেগুলো যে সমস্ত আগ্নেয়গিরি শান্ত প্রকৃতি কিন্তু এখনও সক্রিয় রয়েছে সেটা হচ্ছে শান্ত সক্রিয় আগ্নেয়গিরি মানে হচ্ছে এই ধরনের আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে লাভা নির্গত হবে সব সময় না যেমন হাওয়াই দ্বীপপুঞ্জের লোয়া এবং দক্ষিণ কিলাউয়ার আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার দুশো আষট্টি মিটার এবং সমুদ্রতল দেশ থেকে প্রায় দশ কিলোমিটার উঁচু শান্ত মৃত ভলকানো যে সমস্ত আগ্নেয়গিরি সক্রিয়তা হারিয়েছে মৃত অবস্থা প্রাপ্ত হয়েছে সেগুলো শান্ত মৃত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি জ্বালামুখীর ভিতরে পুরো লাভ মানে লাভা জমাট বেঁধে এমন অবস্থা হয়েছে যে সেই স্থান থেকে পুনরায় লাভা নির্গত হওয়ার সম্ভাবনাই নেই যেমন হাওয়াই দ্বীপের মাওনাকে আগ্নেয়গিরি এখানে আমরা কিছু সক্রিয় আগ্নেয়গিরি দেখলাম এখন আমরা এখানে কিছু সুপ্ত আগ্নেয়গিরি দেখছি এগুলো কিছু সুপ্ত আগ্নেয়গিরি যেগুলো আর এখানে এটা হচ্ছে কিছু মৃত আগ্নেয়গিরির ছবি হ্যাঁ এবং কিছু আগ্নেয়গিরির নাম দেওয়া আছে আচ্ছা আমরা দ্বিতীয় ক্লাসিফিকেশনে যাই যেখানে বিস্ফোরক প্রকৃতির আগ্নেয়গিরি যে সমস্ত আগ্নেয়গিরি থেকে প্রায়ই প্রচণ্ড বিস্ফোরণের সাথে অগ্নুৎপাত হয় তাকে বিস্ফোরক আগ্নেয়গিরি বলে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত অন্য যে কোনো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের চেয়ে অনেক বেশি পরিমাণে ভয়ঙ্কর এই আগ্নেগির বিস্ফোরণের শুরুতে জ্বালামুখের উপরে ধোঁয়া ও গ্যাস মিশ্রিত ঘন কালো মেঘ ফুলকপির মতো বিরাট আকৃতিতে আকাশ ছেয়ে যায় জ্বালামুখ দিয়ে কঠিন তরল বায়ুও বা গ্যাসীয় সব ধরনের পদার্থই প্রচণ্ড বেগে উৎক্ষিপ্ত হয় আগ্নেয়গিরির প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কানের তালা লেগে যায় বিস্ফোরণে উৎক্ষিপ্ত জ্বলন্ত গ্যাস ও অগ্নিস্ফ্লঙ্গের ঝলকা নিতে সমগ্র এলাকা আলোকিত হয়ে যায় রাতের বেলা এর রূপ একদিকে যেমন ভয়াবহ আকার ধারণ করে অন্যদিকে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি করে বিস্ফোরক আগ্নেয়গিরি সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি যেটা আমরা যদি দেখি যে জন্ম থেকে এখন পর্যন্ত যে সমস্ত আগ্নেয়গিরির মানে আগ্নেয়গিরির জন্ম থেকে বিস্ফোরণ ঘটিয়ে চলছে সেগুলো বিস্ফোরক সক্রিয় আগ্নেয়গিরি পৃথিবীতে এই ধরনের প্রায় চারশোটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এই আগ্নেয়গিরি থেকে সবসময় বিস্ফোরণের মাধ্যমে আগ্নেয় পদার্থ নির্গত না হয়ে কখনো কখনো সম্পূর্ণ শান্ত এবং নিঃশব্দে আস্তে আস্তে শুধু গলিত লাভ নির্গত হয় বিস্ফোরক সক্রিয় আগ্নেগিরিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি আর সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি আরটা সক্রিয় সবিরাম আগ্নেয়গিরি সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি হচ্ছে অ্যাক্টিভ এন্ড ভলকানো যে সমস্ত আগ্নেয়গিরি থেকে জন্মাবধিত বিরামহীনভাবে অগ্নপাত হচ্ছে তাকে সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি বলা হয় পৃথিবীতে অনেক সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে ক্যালিফোর্নিয়া দ্বীপের লেসেন পিক একটা অন্যতম কামচাটকাতে জাতীয় তেরোটি আগ্নেয়গিরি রয়েছে অ্যাক্টিভ ইন্টারমিডিয়েন্ট ভলকানা যেটাকে সবিরাম আগ্নেয়গিরি বলা হয় যে সকল সক্রিয় আগ্নেয়গিরি থেকে জন্মাবধি মাঝে মাঝে বিরতি সহ অগ্নুৎপাত হচ্ছে তাকে সক্রিয় সবিরাম আগ্নেয়গিরি বলে এ জাতীয় আগ্নেয়গিরি বিস্ফোরণের পর ম্যাগমা প্রকোষ্ঠে আগ্নেয় পদার্থের চাপ কমে গেলে অগ্নুৎপাত সাময়িকভাবে বন্ধ থাকে পুনরায় চাপ বৃদ্ধি পেলে অগ্নুৎপাত আবার আরম্ভ হয় সিসিলির এটনা ন্যাপলসের কাছে ভিসুভিয়াস এবং কামচাটকার বেশ কয়েকটি আগ্নেয়গিরি এ ধরনের বিস্ফোরক সুপ্ত আগ্নেয়গিরি এক্সপ্লোসিভ টরমেন্ট ভুল বল কেন সেগুলো হচ্ছে যেসব বিস্ফোরক আগ্নেয়গির অগ্নুৎপাত দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে কিন্তু যে কোনো সময় সহ অগ্নুৎপাত ঘটতে পারে সেগুলোকে বিস্ফোরক সুপ্ত আগ্নেয়গিরি বলে এ জাতীয় আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয় পদার্থ নির্গত হওয়ার পর এর ম্যাগমা প্রকোষ্ঠে গ্যাসের চাপ এতই কমে যায় যে সেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে আবার যদি ম্যাগমা প্রকোষ্ঠে গ্যাসের গ্যাসের চাপ বৃদ্ধি পায় তাহলে এই আগ্নেয়গিরিগুলো বিস্ফোরণমুখ হয় এবং হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এ ধরনের আগ্নেয়গিরি ভীষণ বিপজ্জনক কারণ অনেকদিন নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ ফুলে উঠে ব্যাপক ধ্বংসলীলা সাধন করতে পারে ইন্দোনেশিয়ার ক্র্যাকাতোয়া দীর্ঘ দুশো বছর নিষ্ক্রিয় থাকার পর আঠারোশো সালে ব্যাপক ধ্বংসাত্মক বিস্ফোরণে যে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিল তাতে তিনটি শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং জাভা দ্বীপের ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় চল্লিশ হাজার মানুষ মৃত্যুমুখে পতিত হয় জাপানের ফুজিয়ামা এবং আইসল্যান্ডের হেকলা এই জাতীয় আগ্নেয়গিরি বিস্ফোরক মৃত আগ্নেয়গিরি যেসব বিস্ফোরক আগ্নেয়গিরি থেকে অতীতে প্রচণ্ড বিস্ফোরণ বিস্ফোরণে অগ্নুৎপাত ঘটেছিল বর্তমানে অগ্নুৎপাত হয় না এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের কোনোরূপ সম্ভাবনা নেই সেগুলোকে বিস্ফোরক মৃত আগ্নেয়গিরি বলে মেক্সিকোর পারকুটিন চীনের সাংসি প্রদেশের ধাতুং ইউনান প্রদেশে তেনতুং তেন্টুং ইরানের কোহি সুলতান আইসল্যান্ডের হ্যাকলা কামচাটকার ছোট বড় প্রায় একশো আটান্নটি বিস্ফোরক মৃত আগ্নেয়গিরি রয়েছে ফিশার আগ্নেয়গিরি ভূপৃষ্ঠের দীর্ঘ ফাটল দিয়ে নিঃশব্দে প্রচুর লাভা বের হয়ে এলে যে আগ্নেয়গিরি সৃষ্টি হয় তাকে ফিশার আগ্নেয়গিরি বলা হয়ে থাকে এটা আমরা এগুলো বলে মানে এর আগে কিছু বলেছিলাম আর অন্যান্য আগ্নেয়গিরি থেকে জাতীয় আগ্নেয়গিরি সম্পূর্ণ ভিন্ন ধরনের এই জাতীয় আগ্নেয়গিরির মধ্যে কোনো জ্বালামুখ না থাকায় ভূপৃষ্ঠের সুদীর্ঘ ফাটল থেকে আগ্নেয় পদার্থ বের হয়ে আসে পৃথিবীর প্রায় সব বড় বড় আগ্নেয় মালভূমিগুলো ফিশার আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বারা গঠিত সমস্ত ইউরোপের প্রায় সাড়ে পনেরো লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে উত্তর পশ্চিম আয়ারল্যান্ডের অলটিম মালভূমি আইসল্যান্ডের আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মালভূমি উত্তর পশ্চিম ইউরোপের অন্যান্য আগ্নেয় মালভূমি ভারতের দক্ষিণাত্যের মালভূমি একটা গঠিত মালভূমি এছাড়া ভারতের প্রায় পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে কোথাও কোথায় মালভূমি প্রায় দুশো মিটার পুরু হয়ে থাকে ফিশার আগ্নেয়গিরি আবার দু ধরনের একটা হচ্ছে ফিশার সুপ্ত আগ্নেয়গিরি আর একটা ফিশার মৃত আগ্নেয়গিরি ফিশার মানে ডরমেন্ট অ্যাক্টিভ ফল যেগুলো সেসব ফিশার আগ্নেয়গিরি বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় অগ্নিৎপাত ঘটতে পারে সেটা ফিশার সুপ্ত আগ্নেয়গিরি যেমন লাকি আগ্নেয়গিরি যেটা এক্সটিং অ্যাক্টিভ ফলকানো ফিশার সেই সেসব ফিশার আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে অগ্নিপাতে আর কোনো সম্ভাবনা নেই সেগুলো হচ্ছে ফিশার মৃত আগ্নেয়গিরি যেমন এন্ট্রিম আগ্নেয়গিরি এগুলো গেল হচ্ছে ক্লাসিফিকেশন এখন দেখি গঠন অনুসারে আগ্নেয়গিরির প্রকারভেদ এখানে গঠন অনুসারে আগ্নেয়গিরিকে আমরা দেখছি যে চারটা ভাগে ভাগ করেছে সেগুলো হচ্ছে লাভাডম শিল্ড সিন্ডার কোন মানে অ্যাশ বা সিন্ডার কোন আর হচ্ছে কম্পোজিট কোন এইটা হচ্ছে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে যে ক্লাসিফিকেশন এ চারটার মধ্যে দেখি ব্যাসল্ট কোন বা ডম যেটা এই ধরনের আগ্নেয়গিরি থেকে অত্যন্ত তরল ব্যাসল্ট লাভা নির্গত হয় এরূপ তরল গঠিত লাভা গড়িয়ে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে থাকে এভাবে ক্রমাগত লাভাস্রোতের কারণে ব্যাসল্ট স্তর আস্তে আস্তে পূরণ হয়ে ওঠে এরূপ ব্যাসল্ট স্তর সঞ্চিত হয়ে যথেষ্ট উচ্চতা প্রাপ্ত হয় কেন্দ্রীয় নির্গমন পথের চারদিকে লাভার জমাট বাঁধার ফলে যে আগ্নেয়গির সৃষ্টি হয় তাকে কন বলে এটা দেখতে অনেকটা গোলাকার আকৃতি হয় নিউজিল্যান্ডের রঙ্গি টোটো এবং আইসল্যান্ডের স্ক্যালভ্রিহাইট কন জাতীয় আগ্নেয়গির প্রকৃষ্ট উদাহরণ তারপরে সে শিল্ড ভ্যালকানো গানো ভ্যালকানো গানো হচ্ছে এটা নির্গম নির্গত লাভার বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই আগ্নেয়গিরির উচ্চতা প্রসরতা ও আকৃতি গম্বুজ আকৃতি হলে তাকে ব্যাসল ব্যাসল্ট ডোম বলে প্রতিনিয়ত নির্গত লাভা জমাট পেতে উচ্চতা প্রাপ্তির সাথে সাথে এর ঢাল খাড়া হয়ে ওঠে প্রক্ষান্তরে নির্গত লাভা ব্যাসল জাতীয় হলে তা অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে ফলে অত অত্যধিক লাভা নির্গমের জন্য আগ্নেয়গির উচ্চতা প্রাপ্ত হলেও তার ঢাল ততটা খাড়া হয় না ব্যাসল আগ্নেয়গিরিকে অনেক সময় শিল্ড আগ্নেয়গিরিও বলা হয় হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরিগুলো এই জাতীয় এছাড়া সিসিলিতে এটনা এবং আইসল্যান্ডের অনেকগুলো আগ্নেগিরি ব্যাসলডোম জাতীয় হাওয়াই দ্বীপের মামলা লোয়া পৃথিবীর বৃহত্তম ব্যাসলডোম এরপরে আসি যে অ্যাশ মানে সিন্ডারকোন এবং বা অ্যাশ ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথের চারিদিকে মানে ভূগর্ভ থেকে নিক্ষিপ্ত দ্রব্যসমূহ বিশেষত ভস্য সিন্ডার জমাট বেদে যে মোচাকৃতি আগ্নেগৃহির সৃষ্টি করে তাকে কোন বলে এ জাতীয় আগ্নেগৃহির অন্যতম বৈশিষ্ট্য হলো যে বিস্ফোরণ ছাড়া এগুলো কখনোই ঘটিত হয় না এ জাতীয় আগ্নেগৃহি উচ্চতা আকৃতি প্রসারতা নির্ভর করে আগ্নেয়গিরি থেকে বিস্ফোরিত পদার্থের ধরন এবং প্রকৃতির উপরে আইসল্যান্ডের বিভিন্ন প্রকৃ আকৃতির প্রায় নব্বইটি সিন্ডারকণ আছে আমরা চিত্রে দেখলে দেখছি যে এটা আসলে কি পরিমাণ বিস্ফোরণ ঘটছে এরপরে আসে মিশ্রকোণ কম্পোজিট অনেক দিন ধরে বিভিন্ন ছোটো বড়ো অগ্নুৎপাতের সমন্বয়ে যে আগ্নেয়গিরি গঠিত হয় তাকে মিশ্রকোণ আগ্নেয়গিরি বা কম্পোজিট কোন আগ্নেয়গিরি বলে অগ্নুৎপাতে নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড ছিদ্রপথের চারিদিকে সঞ্চিত হয় পরে লাভাস্রোতে এসে তার উপর পতিত হয় এভাবে পর্যায়ক্রমিক অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরির ক্রমশ উচ্চ হতে থাকে এবং এদের গায়ে বিভিন্ন স্তর দেখা দেয় এর জন্য এই ধরনের আগ্নেয়গিরিকে স্তরীভূত আগ্নেয়গিরি বলা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে মিশ্রকোন আগ্নেগিরি রয়েছে জাতীয় আগ্নেয়গিরির মধ্যে ভূমধ্য সাগরে অবস্থিত সিসিলির উত্তর উত্তরের লিপারি দ্বীপের স্ট্রম বলে আগ্নেগিরি থেকে উজ্জ্বল প্রজ্বলিত গ্যাস নির্গত হয় বলেকে ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয় এ প্রকার আগ্নেয়গিরির মধ্যে অনেকগুলো সুপ্ত অবস্থা রয়েছে এগুলোর মধ্যে জাপানের ফুজিয়ামা ফুজি শান এবং ইতালিয়ার ফিসুভিয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের এখানে ক্লাসিফিকেশনটা আমরা মোটামুটি আজকে এখানে পর্যন্তই শেষ করলাম ধন্যবাদ তোমাদেরকে আবারও ক্লাসটা দেখার জন্য এবং শোনার জন্য পরবর্তীতে আমার ভলকানোর নেক্সট আরেকটা অংশ আছে সেই ক্লাসটা আমরা পরবর্তীতে আবার নেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম